বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার খুলনা বরিশাল মহাসড়ক সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে সিংহের মসজিদ অবস্থিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ভ্রমণ প্রিয় মানুষ, তাই প্রতিনিয়ত ইতিহাস ঐতিহ্যের খোঁজে ছুটে চলি দেশের বিভিন্ন প্রান্তে। আজকে আমি যাচ্ছি বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত সিংহাইর মসজিদে। আপনারা চাইলে যেভাবে যেতে পারবেন সিংহাইর মসজিদে, ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত বলেশ্বর মেঘনা পর্যটক বনফুল পরিবহনের বাস এবং গাবতলি বাস টার্মিনাল থেকে সোহাগ সাকুরা হানিফ ও ইগল পরিবহনের বাস বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অন্য স্থানীয় পরিবহনে সিংহাইর মসজিদে পৌঁছাতে পারবেন। তবে প্রতিটি যানবাহনে ওঠার আগে ভাড়া জেনে নেবেন। যারা ট্রেন জার্নি পছন্দ করেন তারা ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা এসে সেখান থেকে বাস বা সিএনজি দিয়ে সিংহাইর মসজিদে যেতে পারবেন। খুলনা থেকে সিংহাইর মসজিদ যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সিংহাইর মসজিদ এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ধারণা করা হয় মুঘল শাসনামলে 15 শতকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। 60 গম্বুজ মসজিদ থেকে সিংহাইর মসজিদের দূরত্ব মাত্র 25 মিটার, অর্থাৎ রাস্তার এপার আর ওপার। এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদের চতুর্দিকের কার্নিশগুলো বর্গাকার। বর্গাকার এ মসজিদের আয়তন 12.04 × 12.04 মিটার এবং দেওয়ালগুলো পুরো 2.10 মিটার। মসজিদের ভিতরে একটি অলঙ্কৃত মেহরাব রয়েছে। দেওয়ালের প্রতিটি কোণার বাইরের দিকে গোলাকারভাবে বর্ধিত একটি বুরুজ রয়েছে। ষাট গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিংহাইর মসজিদের পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে সর্বমোট 5টি খিলানযুক্ত দরজা রয়েছে। তবে পূর্ব দিকের দেওয়ালের 3টি দরজার মধ্যে মাঝখানের দরজাটি অপেক্ষাকৃত বড়। মেহরাব এবং দরজার পাশের অলঙ্করণে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ধারণা করা হয় মসজিদটি প্রায় 500 বছর পূর্বে আনুমানিক 1600 শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্ট পরবর্তীতে ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ।